এদের এবার থিম হলো ত্রিমাত্রিক। তিন বিখ্যাত বাঙালির ছবি রয়েছে। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো, আর আমার দিকে দেখে রাখো। দেখো তোমরা যদি মানকুণ্ড স্টেশনে নামো, পরপর অনেকগুলো ঠাকুর দেখতে পাবে, ভালো ভালো ঠাকুর দেখতে পাবে। প্রথমে আছে মানকুণ্ড সর্বজনীন, এরপরে আছে নতুনপাড়া, নিয়োগী বাগান, সার্কেল মেলা, এরপর পর পরপর আছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এখন আমি চলে এসেছি মানকুণ্ড সর্বজনীনে। মানকুণ্ড সর্বজনীন যে পুজো প্যান্ডেলটা করেছে, প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এদের এবার থিম হলো ত্রিমাত্রিক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দেখেছো যখন ঘুরছে একটা, মানে দেখো দেখো, হ্যাঁ দেখেছো, জায়গাটা পুরো ফাঁকা আছে ওই জায়গাটা, ওই জন্য লাইটিং সুন্দর লাগছে ওখানে জায়গাটা দেখে। নাও এদের থিম হলো ত্রিমাত্রিক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এখান থেকে দেখো প্যান্ডেলটা, আর ঠিক এখানে ব্রহ্মা বিষ্ণু বা মহেশ্বর রয়েছে। আর এই দেখো খুব সুন্দর করেছে, খুব খুব সুন্দর লেগেছে। দেখো এটা মহেশ্বর শিব, দেখতে পাচ্ছ চাঁদ রয়েছে মাথায়। এই দেখো এবার দ্বিতীয় নম্বর চলে এসেছি, এটা হলো নতুনপাড়া। প্যান্ডেলটা কী করেছে দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখো প্রথম মানকুণ্ড স্পোর্টিং, তারপর চলে এসেছি নতুনপাড়াতে। এটা হলো নতুনপাড়ার সর্বজনীন। হ্যাঁ দেখো কী করেছে, বাঁশের কাজ করেছে, বাঁশ দিয়ে তৈরি করেছে এসব প্যান্ডেলটা, বাঁশ মাটি এসব দিয়ে। দেখতে পাচ্ছ বাঁশ মাটি এসব দিয়ে তৈরি করা প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছে, কিন্তু এখনও কাঁচা কাঁচা রয়ে গেছে, এখনও পুরো শোকায়নি। কৃষক এইরকম ধরনের প্যান্ডেলটা করেছে দেখতে পাচ্ছ। ও দেখো এখনো শোকায়নি।
এবার নিয়োগী বাগানের থিম হলো সংঘহীনার দল। এই প্যান্ডেলটি তৈরি করেছে বিখ্যাত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গৌরঙ্গ কুইলা। এই দেখো পালতোলা একটা নৌকা, এটুকুনি বুঝতে পারছি, আর বুঝতে পারছি না, তোমরা বুঝে নাও। ঠিক আছে, আমি দেখিয়ে যাচ্ছি, দেখতে তো ভালো লাগছে, কী বিষয়বস্তু তো বলেও দিলাম আমি তোমাদেরকে। তাহলে এখন রয়েছি আমি নিয়োগী বাগানে, এটা মানকুণ্ডু স্টেশন রোডের থেকে 3 নম্বর প্যান্ডেল। এরপরে আছে সার্কাস স্পট, তার আগে এটা দেখে নাও। মানকুণ্ডু স্টেশন রোডের 4টি বেস্ট প্যান্ডেলের মধ্যে একটি অন্যতম একটা বেস্ট প্যান্ডেল, এটা হলো সার্কাস স্মার্টের প্যান্ডেল। এদের এবারে থিম হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আপনারা দেখেন যে গ্রামে গঞ্জে সব জায়গায় এই পুতুল, পুতুল সব জায়গায় পুতুল নিয়ে বাচ্চারা খেলাধুলা করে, সব কিছু করে। এই শিল্পটাকে দেখে আমাদের যে যিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গ কুহিলা, এই গৌরাঙ্গ কুহিলার ভাবনার মধ্যে দিয়ে এটাকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, টিমের নাম বাঙালিনী, সার্কাস মাঠ, সর্বজনীন জগদ্ধাত্রী পূজা, এ আমাদের এবার 54 বছরে পদার্পণ করবে। সমর মৌলিক বাঙালিনী, এইটার থিম হলো, সুন্দর করেছে কিন্তু। আর গৌরঙ্গবাবু তো খুব সুন্দর প্যান্ডেল করেন, থিম করেন। আর এখানে দেখো 3 বিখ্যাত বাঙালির ছবি রয়েছে, আর গেটটা করেছে দেখতে পাচ্ছি এরকম ধরনের, আর এরকম পুতুলগুলো দেখো, এই যে পুতুল এরকমভাবে রয়েছে। চলো ভেতরে ঢুকি, এবার ভেতরে দেখো চটা দিয়ে সব কাজগুলো করেছে দেখতে পাচ্ছ এরকম ধরনের। দেখছো ভেতরে ঢুকে গেছি, ভেতরে দেখতে পাচ্ছি এরকম ধরনের, দেখো ভেতরে দেখতে পাচ্ছি এরকমভাবে রয়েছে। আর দেখো এদের এদের ঝাড়বাটিটা কীভাবে করেছে দেখছো, ঝাড়বাটিটা বাসের যে চটাগুলো হয় না ওই দিয়ে তৈরি করেছে ঝাড়বাটিটা। আর এই দেখো সুন্দর করেছে কিন্তু ভেতরটা, আর এই যে আর উপরে দেখো বিভিন্ন রকম নকশা আঁকা রয়েছে চারিদিকে।